লটারির টিকিট চুরি করে ভাগ্য বদলের ভাবনা যুবকের, শেষ রক্ষা হলো না। ব্যবসায়ীদের হাতে ধরা পড়লো অভিযুক্ত যুবক, অবশেষে ঠাই হলো শ্রীঘরে। ভাগ্য ফেরাতে লটারির টিকিট চুরি, অভিযোগ একদিন দুদিন নয়, মাঝে মধ্যে এই কাণ্ড ঘটাচ্ছিলেন অভিযুক্ত যুবক। সতর্ক ছিলেন দোকানের অন্য কর্মীরা, অভিযোগ চুরি করার সময় অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন তারা। স্থানীয় কয়েকজন অভিযুক্তকে মারধর করে বলেও অভিযোগ, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমান জেলার বড়বাজার টিকেপাড়ার মোড় এলাকায় রয়েছে এই লটারির দোকান। অভিযোগ, সেই দোকান থেকে মাঝে মধ্যে লটারির টিকিট চুরি যাচ্ছিল, কখনো চুরি যাচ্ছিল নগদ টাকা। দোকানের কর্মচারী কেশব মজুমদারের অভিযোগ, মাঝে মধ্যেই এই ঘটনা ঘটছিল। মালিক আমাকেও ভুল ভাবতে শুরু করেন। আজ আমি দোকান থেকে বাইরে বেরিয়েছিলাম, পাশের দোকানে একজন খেয়াল করেন টেবিলের ওপর রাখা লটারির টিকিট থেকে একটি বান্ডিল তুলে অভিযুক্ত চলে যাচ্ছে। পাশের দোকানদার দৌড়ে এসে তাকে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান পুলিশ কর্মীরা। ঘটনা হচ্ছে, টাকা দাঁড়িয়েছিল, ঠিক আছে, টাকা দাঁড়িয়েছিল রাতে থাকাকালীন, আমি ঘুরতে গেলাম, দোকানে চলে এসেছি, ঘুরতে গেছি, এসে দোকানের মালিকের ওখানে দাঁড়িয়েছিল, ও দেখেছে, ও ফলো করেছে, ও ফলো করে ও ধরেছে, দিয়ে এসে আমার প্রতিদিন কাউন্টার থেকে টাকা চল। এবার একটা মালিককে কি প্রতিদিন বলা যায়? আজকে কি চুরি করেছিল? আজকে টিকিট চুরি করেছে, এক বান্ডিল টিকিট এখান থেকে তুলে দিয়ে ছিল, এক বান্ডিল তুলে চলে যাচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবকের নাম রাকেশ ব্যানার্জি। সূত্র মারফত জানা গেছে অভিযুক্ত যুবক সে অর্থে কোনো কাজ করে না, ভাগ্য ফেরাতে ভরসা করেছিলেন লটারির টিকিটের ওপর। তবে কাছে পয়সা না থাকায় লটারির টিকিট চুরি করার সিদ্ধান্ত নেন। বান্ডিল চুরি করেছিলেন? কেন কেন চুরি করা হয়েছিল? ঘটনার কথা জানাজানি হতেই হতবাক স্থানীয়রা। তাদের বক্তব্য, এভাবেও কি ভাগ্য পরিবর্তন করা যায়? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যাজ ল্যান্ড, বর্ধমান। ভাগ্য ফেরাতে লটারির টিকিট চুরি, অভিযোগ একদিন দুদিন নয়, মাঝে মধ্যে এই কাণ্ড ঘটাচ্ছিলেন অভিযুক্ত যুবক। সতর্ক ছিলেন দোকানের অন্য কর্মীরা, অভিযোগ চুরি করার সময় অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন তারা। স্থানীয় কয়েকজন অভিযুক্তকে মারধর করে বলেও অভিযোগ, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমান জেলার বড়বাজার টিকেপাড়ার মোড় এলাকায় রয়েছে এই লটারির দোকান। অভিযোগ, সেই দোকান থেকে মাঝে মধ্যে লটারির টিকিট চুরি যাচ্ছিল, কখনো চুরি যাচ্ছিল নগদ টাকা। দোকানের কর্মচারী কেশব মজুমদারের অভিযোগ, মাঝে মধ্যেই এই ঘটনা ঘটছিল। মালিক আমাকেও ভুল ভাবতে শুরু করেন। আজ আমি দোকান থেকে বাইরে বেরিয়েছিলাম, পাশের দোকানে একজন খেয়াল করেন টেবিলের ওপর রাখা লটারির টিকিট থেকে একটি বান্ডিল তুলে অভিযুক্ত চলে যাচ্ছে। পাশের দোকানদার দৌড়ে এসে তাকে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান পুলিশ কর্মীরা। ঘটনা হচ্ছে, টাকা দাঁড়িয়েছিল, ঠিক আছে, টাকা দাঁড়িয়েছিল রাতে থাকাকালীন, আমি ঘুরতে গেলাম, দোকানে চলে এসেছি, ঘুরতে গেছি, এসে দোকানের মালিকের ওখানে দাঁড়িয়েছিল, ও দেখেছে, ও ফলো করেছে, ও ফলো করে ও ধরেছে, দিয়ে এসে আমার প্রতিদিন কাউন্টার থেকে টাকা চল। এবার একটা মালিককে কি প্রতিদিন বলা যায়? আজকে কি চুরি করেছিল? আজকে টিকিট চুরি করেছে, এক বান্ডিল টিকিট এখান থেকে তুলে দিয়ে ছিল, এক বান্ডিল তুলে চলে যাচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবকের নাম রাকেশ ব্যানার্জি। সূত্র মারফত জানা গেছে অভিযুক্ত যুবক সে অর্থে কোনো কাজ করে না, ভাগ্য ফেরাতে ভরসা করেছিলেন লটারির টিকিটের ওপর। তবে কাছে পয়সা না থাকায় লটারির টিকিট চুরি করার সিদ্ধান্ত নেন। বান্ডিল চুরি করেছিলেন? কেন কেন চুরি করা হয়েছিল? ঘটনার কথা জানাজানি হতেই হতবাক স্থানীয়রা। তাদের বক্তব্য, এভাবেও কি ভাগ্য পরিবর্তন করা যায়? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যাজ ল্যান্ড, বর্ধমান। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।